হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খরগোশের জায়গাটা চেঞ্জ করছি। তো সমস্যা নাই, চেঞ্জ করছি কিছু কারণ আছে, আপনাদের কারণটা বলবো। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন জায়গাটা চেঞ্জ করছি, খরগোশগুলোকে একদম অন্য জায়গায় নিয়ে আসছি ওই জায়গা থেকে, কারণ এখন যেহেতু ঠান্ডা দিন ওদের রোদে দিতে হয়। তারপর আগে যেখানে রাখছি মনে করুন সেখানে ভালো করে রোদ লাগতো না, আপনারা দেখতে পাচ্ছিলেন সবসময় ঠান্ডা থাকতো। দিনেরবেলা ঠান্ডা না লাগলেও আর কি রাত্রিবেলা ঠান্ডা থাকতো, যেহেতু বাড়ির একদম সামনে অনেক ঠান্ডা পড়তো। তাই এখন বাড়ির ভিতরে নিয়ে আসছি, উপর দিয়ে সব কিছু খোলা, দেখেন সব কিছু দেখা যায়। এখানে রোদ লাগবে, ডাইরেক্ট সরাসরি এদের উপর রোদটা আসবে। আমি দিনের বেলা এদের রোদ পোহাতে দেবো, আবার রাত্রিবেলা উপরে কাগজ দিয়ে ঢেকে দেব। কাগজটা লাগাই নাই, আপনাদের ভিডিওতে দেখাবো কাগজটা আমি কিছুক্ষণ পরে লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পারবেন কাগজটা লাগানোর পরে আমি ভিডিওতেই লাগাবো আর কি, দেখবেন আপনারা সবাই দেখবেন কী করে লাগে। আমি একদম বাড়ির ভিতরে নিয়ে আসছি, কারণ বাড়ির ভিতরে যেহেতু ঠান্ডা কম থাকে তাই আর কি। আর বাড়ির সামনে ছিল আগে, একদম সামনে, তাই অনেক ঠান্ডা পড়ছিল, খরগোশগুলো একদম বসে থাকতো। আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমার ওই ফিমেল খরগোশটা নাই, কারণ ওই ফিমেল খরগোশটা, আমার মনে হচ্ছে ওই ফিমেল খরগোশটার সমস্যা আছে, তাই আমি ফিমেল খরগোশটা আবার দিয়ে দিছি আরেকজনকে। কারণ ফিমেল খরগোশটা যতবার বাচ্চা দিছে আমি বাঁচাইতে পারি নাই, তো ওইটাকে আমি আর রাখবো না, তাই আর কি এটা রেখে দিছি। আরেকটা অন্য ফিমেল আনবো আমি, দেখি ভালো ফিমেল আনবো, তারপর আপনাদের দেখাবো, সমস্যা নেই। কারণ আমি ওই ফিমেলটা আগে আরও একবার বাচ্চা দিছিল, কিন্তু ওই বাচ্চাগুলো বাঁচাইতে পারিনি, এবারও বাঁচাইতে পারিনি, তাই আর কি দিয়ে দিছি। ওইটাকে আর লালন পালন করবো না, তো এখন দুইটাই রাখছি, আরেকটা আনবো ইনশাল্লাহ, আরেকটা ফিমেল আনতে হবে। তো আপনারা দেখেন আমি কাগজটা আর কি এখন লাগাই নাই, কাগজটা নিয়ে লাগাবো, দেখতে পাচ্ছেন আগে এই জায়গায় ছিল, তো এখান থেকে সরিয়ে ফেলছি, এটা বাড়ির সামনের দিক। তো এখন একদম বাড়ির পিছনের দিকে লয়ে গেছি, যেখানে ঠান্ডাটা একটু কম থাকে। তো দেখেন কত ময়লা, সব সাফ করতে হবে। তো এটা আমি লাগাবো, ভিডিওতে দেখতে পারবেন, দেখেন। তো ভিডিওতে দেখেন আমি লাগিয়ে নিয়েছি, লাগানোর পর এমন দেখতে হয়েছে আর কি। এখানে বেশি একটা ভালো করে লাগাতে পারিনি, কারণ পরে আমি ভালো করে লাগাবো, যেহেতু ঠান্ডা দিন আজকে তাই একটু তাড়াতাড়ি করে লাগিয়ে দিছি। তো আজকে খরগোশকে আমি অনেক কিছু খেতে দেব, আপনারা দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন অনেক কিছু, দেখতে থাকেন। খরগোশগুলোকে কলা পাতা দিছি, ওরা কলা পাতা খাইতেছে, কলা পাতা অনেক ভালো খায়। আর এটাকে দেখেন আমি পানি দিছি, যারা মনে করেন পানি খায় না খরগোশে তারা এই ভিডিওটা দেখেন, যে পানি কিন্তু খরগোশ খায়, ঠিক আছে। পানি আপনি প্রতিদিন চেঞ্জ করে দিবেন, প্রতিদিন সকালে সন্ধ্যায় চেঞ্জ করে দিবেন, ওরা পানি খায়, কোনো সমস্যা নেই। ওরা পানি খেলে আরও ভালো থাকে, কারণ পানি যদি ওরা না খায় ওরা অনেক শুকিয়ে যাবে, পানি লাগে, কারণ পানি ছাড়া কিছু বাঁচতে পারে না। আপনি কি পানি ছাড়া বাঁচতে পারবেন? তাই আর কি খরগোশকেও পানি দেবেন, দিনে অন্তত একবার হলেও চেঞ্জ করে দিতে হবে। দেখেন পানি কত খাইতেছে, আমি আর কি দেই নাই অনেক দিন, তিন চার দিন হয়েছে আমি পানি দেই নাই, তো আজকে হঠাৎ করে দিয়েছি, দেখি অনেক খাইতেছে। আজকের পর থেকে আর ভুল হবে না, একদম পানি সবসময় দিয়ে রাখবো, তো এই ভুলটা কেউ করবেন না, পানি সবসময় দিবেন। দেখেন কত মজা করে খাইতেছে, তো ভিতরে দিয়ে দিছি, ভিতরে দেওয়ার পরেও খাইতেছে, কলা পাতা দিছি সাথে। তো আরও কিছু খাবার দেব, যেহেতু এখন ঠান্ডা দিন ঘাস নাই, ঘাসের বিকল্প আপনারা এসব দিতে পারেন। সত্যি কথা বলতে কি ঘাসের বিকল্প আর কি কিছু হয় না, তাও আমাদের তো দিতে হবে, যেহেতু এখন ঘাস নাই। তো আপনি কলা পাতা, মানে অনেক পাতা আছে, সবজি শাক সবজি এসব দিতে পারেন। তো দেখেন আমি ধনে পাতা দিছি, এটা খুব ভালো খাই, আমি আজকে দিছি, দেখলাম প্রথম খাই নাকি, তাই আপনাদের ভিডিওতে দেখাইতেছি, এটা ওরা ভালো খায়, দেখতে পাচ্ছেন ভিডিওতে ওরা অনেক ভালো খায় এটা।
একটা খাবার দিব, আপনারা দেখতে থাকেন। তো এটা বাজার থেকে কিনে আনতে পারেন, গ্যাসের বিকল্প পরিশোধ দিতে পারেন। তো এরা খাবে, কোনো সমস্যা নেই। ধনে পাতা অনেক ভালো খায় এরা, কারণ যেহেতু এটা নরম নরম শাকসবজি অনেক ভালো খায় এরা। এরা প্রায় সব জিনিসই খায়, কারণ এদের মাঝে কোনো নাই। দুটোকে ভাগ করে দিলাম, তো দুটো ভালোই খাইতেছে। শেষ করে দেবে একদম খাই, দেখছেন কত ভালোভাবে খাইতেছে। এটা প্রায় খেয়ে শেষ করে দিছে। তো আপনারা এই খাবারটা দিতে পারেন, প্রতিদিন না অন্তত সপ্তাহে দুইবার দিতে পারেন, একই খাবার প্রতিদিন দিবেন না, চেঞ্জ করে দিবেন। তো খাওয়া শেষ করে ফেলছে একদম, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে শেষ করে দিছে। তো এখন দেখেন এই খাবারটা দিব মুড়ি। তো এই খাবারটা আপনারা সবসময় দিবেন না, সপ্তাহে একদিন দিতে পারেন, সপ্তাহে একদিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন খাবার জন্য কি করতেছে, এটা অনেক ভালো খাই, কারণ মুড়িটা আমাদের অনেক ভালো খাবার। কিন্তু এটা প্রতিদিন দিবেন না, সপ্তাহে একদিন বা দুদিন, কিন্তু এর বেশি দিবেন না। তো আমি দুমুট করে দিয়ে দিলাম, ও খুব ভালোভাবে খাইতেছে। ও আগে থেকে মুড়ি অনেক ভালো খায়, তো আমার ফিমেলটাকেও দিয়ে দেব, দেখি ফিমেলটা খায় নাকি, তাহলে বুঝব। ফিমেলটাকে আমি দিই নি এখনো, আজকে দিতেছি, দেখি খায় নাকি। হ্যাঁ ফিমেলটাও খাচ্ছে, দেখতে পাচ্ছেন ফিমেলটাকে আগে দিই নি আমি। তো আজকে প্রথম দিলাম, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মুড়িটা অনেক ভালো খায়, দুটোকে দুমুট করে করে দিয়ে দিছি। তো আপনারা প্রতিদিন দিবেন না, সপ্তাহে এক থেকে দুদিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা ঘাস না, ঘাস আপনি প্রতিদিন দিতে পারেন, কিন্তু এসব খাবার সপ্তাহে একদিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। মুড়িটা অনেক ভালো খায়, তারপরেও আপনারা দিবেন না বেশি একটা, সপ্তাহে এক থেকে দুদিন দিবেন। তো আজকে দেখলেন আমি ভিডিওতে দেখে কি পারলাম, যে কী কী খাবার দিতে হয় বা দিতে হয় না। খরগোশগুলোকে আগে অন্য জায়গায় রাখছিলাম, এখন অন্য জায়গায় রাখছি। সবাই একটু রোদে রাখবেন, এখন ঠান্ডা দিন, সবাই একটু রোদে দিবেন, না হলে ওদের অনেক ঠান্ডা লাগে। যেহেতু ওরা ঠান্ডা দেশের প্রাণী, মানে আপনারা ভাববেন না যে ওরা ঠান্ডাতে থাকতে পারবে, ঠিক আছে, ওদেরও একটু গরম দরকার। তো আপনারা রোদে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।